রবিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কাঞ্চননগর রত্তলা ডিভিসি ক্যানেল এলাকায় এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। বৃক্ষ পূজার মাধ্যমে অক্সিজেন দিয়ে পরিবেশকে রক্ষা করে। পরিবেশ দিবস, এই বিশ্ব পরিবেশ দিবসে গোটা বিশ্ব জুড়ে আজকেই আমাদের বিশ্বের এই পরিবেশ আমাদের বজায় রাখার জন্য বিশ্ব পরিবেশ দিবসে সকাল থেকেই বিভিন্ন জায়গায় আজকে বৃক্ষরোপণের মাধ্যমে আজকের এই দিনটি পালন করা হচ্ছে। আমাদের এই রত্তলা কাঞ্চনগরে যারা আমাদের এই পরিবেশ রক্ষার জন্য যারা এইভাবে কাজ করে চলেছেন সেই সংস্থার উদ্যোগে আজকে এখানে পালন করা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। গেলে একদিন বিশ্ব ধ্বংস হয়ে যাবে, তাই বিশ্বের পরিবেশ বজায় রাখার জন্য আমাদের বেশি করে বৃক্ষরোপণ করা দরকার। আর তার জন্যই আজকের দিনে গোটা বিশ্ব জুড়ে এইভাবে লাখো লাখো গাছ লাগিয়ে বিশ্বের পরিবেশ বজায় রাখার চেষ্টা করা হয়। তাই এইভাবে বিভিন্ন সংস্থা তারা সকাল থেকে এইভাবে এই কাজের সঙ্গে যুক্ত করছি, তার বেশি জানি আমরা বৃক্ষ লাগিয়ে নতুন করে বিশ্বের পরিবেশ আমরা বজায় রাখতে পারি। এদিন এই উপলক্ষে প্রায় 200 বৃক্ষরোপণ করা হয়, এরই সাথে প্রচুর পাখিকে খাঁচা মুক্ত করা হয়, এছাড়াও বিশেষ প্রজাতির কাছিমকে জলে ছেড়ে দেওয়া হয়। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হচ্ছে এখানে, কিছু উৎসাহী যুবক এবং তার সঙ্গে সহযোগী এবং সহমর্মী বয়োজ্যেষ্ঠ মানুষ এবং বিধায়ক কাউন্সিলর সামগ্রিকভাবে পরিবেশ বাঁচানোর একটা ছোট প্রয়াস এখান থেকে শুরু করা হচ্ছে। স্নেহ সবুজ দিন তোমার কাছে ঋণ, এই ঋণ নিয়ে জীবন শুরু। পৃথিবী নিজের গতিতে চলেছে, আমরা যেতে দিইনি, আটকেছি। 2022-এর বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান ওয়ান অ্যান্ড অনলি আর্থ, আমাদের কাছে দ্বিতীয় কোনো সুযোগ নেই। সম্ভবত যেটুকু সুযোগ আছে তার একেবারে শেষ দিকে আমরা এসে পৌঁছেছি। পৃথিবীকে অত্যন্ত বিপজ্জনক আমরা করে তুলেছি, আমরা এবং আমাদের নবসভ্যতা। আজ হাজার মাথা কুটলেও বোধহয় আর সম্ভব নয়। দাও ফিরেছে অরণ্য, আমাদের পক্ষে আর বলা, কিন্তু উপায়ও তো নেই। নবজাতকের কাছে আমরা অঙ্গীকার করে এসেছিলাম, আমরা বিছিয়েছি তোমার বায়ু, নিভিয়েছি তোমার আলো, তবু শেষ সুযোগ, একদম শেষ প্রান্তে, অলমোস্ট যাকে বলে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরিস্থিতি থেকে আমাদের আবার সামনে এগোনোর চেষ্টা করতে হবে। কিছু প্রাকৃতিক পরিবেশে বাস করার যে সমস্ত জীবকুলকে নিয়ে আমরা ছেলে খেলা করি, পয়সার বিনিময়ে তাদের জীবন এবং স্বাধীনতাকে অসম্মান করি, তাদেরকে মুক্তি দিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হলো যে তাদেরকে তাদের পৃথিবীতে বাঁচতে দাও, নাহলে সম্ভবত তাদের অভিশাপ একদিন আমাদের পৃথিবী থেকে আমাদের সরিয়ে দেবে। কী কী ছাড়া হলো আজকে? কচ্ছপ ছাড়া হয়েছে, কিছু মাছ ছাড়া হয়েছে এই পরিবেশের উপযোগী, বেশ কিছু পাখি ছাড়া হয়েছে, বেশ কিছু পাখি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা খুবই আনন্দিত, পরিবেশকে রক্ষা করার যে ব্রত নিয়ে আমরা কাজে নেমেছি, প্রাণীকে রক্ষা করা এবং বিভিন্ন এটাই আমাদের উদ্দেশ্য। আমরা পরিবেশপ্রেমী সবাই মিলেই আজকে একটা অনুষ্ঠান করছি, যেটা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। সেই উপলক্ষে আমরা প্রায় 200 পিসের মতন গাছ বসাচ্ছি, কিছু অ্যানিমেল যেগুলো পরিবেশে থেকে হারিয়ে যাচ্ছে সেই অ্যানিমেলগুলোকে আমরা ছাড়ার ব্যবস্থা করছি, রিলিজ করার, যেগুলোকে রেস্কিউ করা হয়েছিল, ট্রিটমেন্ট করা হয়েছে, তারা সুস্থ। সেরকম কিছু কচ্ছপ,
প্রায় 40টার মতন মুনিয়া আপনার কিছু দেশি মাছ এগুলোকে ছেড়ে যেগুলো পরিবেশের উপযোগী বাঁচতে পারবে সুন্দরভাবে সেগুলোকে ছাড়া হলো। এই জায়গাটা কেন ঠিক করা হলো? এই জায়গাটা গোটাটাই সবুজ, তো এইখানে আপনার ওয়াইল্ড অ্যানিমেল অনেক রেস্কিউ করে ছাড়া হয়েছে যেগুলো এখন সুস্থভাবে এখানে বেঁচে আছে এবং তাদের জীবনযাপন ঠিকঠাকভাবে চলছে বলে এই জায়গাটাকে আমরা বেছে নিয়েছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।